আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই পর্বে আমাদের এই লাইক সেকশন এবং ডিসলাইক সেকশন এবং মোর আর্টিকেল ট্যাগ এবং রিলেটেড যে আর্টিকেল সেকশনটা আছে এটা আমরা তৈরি করব। তাহলে এই সেকশনটা আছে, প্রথমে আমাদের যেহেতু এই লাইক এবং ডিসলাইক সেকশন, এই সেকশনটা আছে আমাদের এই যে আমাদের হোম আর্টিকেল টেক্স, এই হোম আর্টিকেল টেক্সের পরে মূলত আমরা এই লাইক আর ডিসলাইক যে সেকশনটা আছে আমাদের এই এটা এই সেকশনটা হবে। তাহলে আমাদের মোর আর্টিকেল টেক্স, এরপরে আমরা ক্লাস অ্যাড করবো আমাদের লাইক এবং ডিসলাইক। এই লাইক এবং ডিসলাইক ক্লাসের ভিতরে আমরা আরেকটা ক্লাস নেব আমাদের এ লাইক, এই লাইক ডিসলাইক এবং ভিউ, এবং এর ভিতরে অর্থাৎ এই যে লাইক ডিসলাইক এবং ভিউ ক্লাস নিলাম, এই ক্লাসের ভিতরে থাকবে মূলত আমাদের এই লাইক এবং ডিসলাইক সেকশনটা আর এই ভিউ সেকশনটা। তাহলে আমাদের লাইক এবং ডিসলাইক ভিউ এই সেকশনের ভিতরে আমরা আরেকটা ক্লাস অ্যাড করব। তাহলে প্রথমে আমাদের ক্লাস হবে ডিসলাইক, অর্থাৎ ডিসলাইক আইকনের জন্য ডিসলাইক ক্লাস, এবং এই এবং ডিসলাইকের পরে আমাদের ক্লাস হবে লাইক ক্লাস, এবং ডিসলাইক ক্লাসের ভিতরে আমরা মূলত এই বাটন অ্যাড করব, একটা ডিসলাইকের জন্য আর একটা লাইকের জন্য। তাহলে প্রথম এখানে কিন্তু আমাদের কিছু কন্ডিশন দিতে হবে। কন্ডিশন আমরা কখন দেব, যখন আমাদের ডেভেলপ করব, তখন আমরা যেহেতু এখন স্টাইল করতেছি এখন আমরা এগুলো দেব না। তাহলে এখানে তাহলে বাটন অ্যাড করব আমরা, এবং বাটনের যে ভিতরে আইকন, এই আইকন দিতে হবে আমাদের কি, প্রথমটা হলো ডিসলাইক আইকন। তাহলে প্রথমে আমরা আইকন অ্যাড করে নেই। তাহলে এই যে এআই, এআই এর ভিতরে আমরা ডিসলাইকের আইকনটা পাবো, আমাদের আইকন নেম হবে এআই এফ আই ডবল, দুঃখিত। তাহলে এফ আই ডবল এল ফাইল ডিসলাইক, এটাকে আমরা কন্ট্রোল সি করব এবং এখানে পেস্ট করে দেব। তাহলে আমরা ডিসলাইক আইকনটা পাচ্ছি, এবং আমাদের যে লাইক আছে এই লাইকের মধ্যেও আমরা সেম ভাবে একটা বাটন অ্যাড করব, এবং বাটনের মধ্যে হবে মূলত আমাদের লাইক। তাহলে এটাকে প্রথমে আমরা লাইক যে আমাদের আইকনটা আছে এই আইকনটা আমরা ইম্পোর্ট করে নেই। তাহলে এখানে ডিসলাইকের পরিবর্তে এখানে হবে আমাদের লাইক, এল আই কে ই লাইক। তাহলে এটাকে আমরা কপি করে নেব বাটন, কন্ট্রোল সি, এবং এখানে আমরা পেস্ট করে দেব, এবং এখানে আমাদের ডিসলাইকের পরিবর্তে হবে লাইক। তাহলে আমরা আমাদের লাইক এবং ডিসলাইক বাটনটা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে তাকাই, কোনো ইউজার যদি আগে থেকে লাইক অথবা ডিসলাইক দিয়ে থাকে, তাহলে এই যে আইকনগুলো আছে এই আইকনগুলো কিন্তু আমাদের একটু কলার চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি লাইক দেই তাহলে এক কলার হবে, এবং আমরা যদি ডিসলাইক দেই তাহলে আর এক কলার হবে। তাহলে এগুলো মূলত আমরা সেট করব, এই জন্য আমাদের এই যে বাটন, এই বাটনের মধ্যে ক্লাস অ্যাড করব। আমাদের এই ক্লাস নাম হবে আইকন, এবং আইকনের সাথে আমরা যখন ডেভেলপমেন্ট করব, ডেভেলপ করব, তখন এখানে কিছু আমরা ক্লাস অ্যাড করব ডাইনামিকভাবে। তাহলে এখানে আপাতত আমাদের ডিজাইনের জন্য ক্লাস দিই, এখানে দিচ্ছি রেড, অর্থাৎ কেউ যখন ডিসলাইক করবে তখন এই আমাদের এখানে ক্লাস অ্যাড হবে রেড, এবং আমাদের এই বাটনের কালার হয়ে যাবে রেড, এবং যখন কেউ লাইক করবে তখন এখানে আমরা ক্লাস অ্যাড করি আগে। তাহলে এখানে ক্লাস তো একটা আইকন থেকেই যাবে, এবং যদি লাইক করে তাহলে আরেকটা এখানে ক্লাস অ্যাড করব। আচ্ছা, এটা আমাদের ক্লাস অ্যাড করলেও হবে না করলেও হবে, আমরা এখানে ক্লাস অ্যাড করে দেই, এখানে ব্লু অ্যাড করে দিলাম। তো লাইক করলে ব্লু কালার হয়ে যাবে, এবং ডিসলাইক করলে রেড কালার হয়ে যাবে। এই রেড এবং ব্লু এই ক্লাস দুটো আমরা ডাইনামিক হবে অ্যাড করবো, যখন কেউ লাইক দেবে তখন এই ব্লু হবে আর ডিসলাইক করলে রেড হয়ে যাবে। এখন আমরা যদি এখানে তাকাই, এই যে বাটনগুলো এগুলো কিন্তু আমরা ক্লিক করতে পারছি,
তাহলে এগুলো আমরা কখন ক্লিক করতে পারবো? যখন কোনো ইউজার লগ ইন করবে তখনই কিন্তু লাইক করতে পারবে এবং ডিসলাইক করতে পারবে। কিন্তু যদি লগ ইন না করে তাহলে কি করবে? তাহলে কিন্তু এগুলো দেখতে পারবে, অর্থাৎ লাইক এবং ডিসলাইক দেখতে পারবে, কিন্তু এই বাটন দুটার মধ্যে ক্লিক করতে পারবে না। এই জন্য আমরা আরো একটা করে বাটন তাহলে অ্যাড করব। এটা মূলত আমাদের কন্ডিশনের উপর নির্ভর করে, এখানে এখানে আমাদের যদি তাকাই তাহলে এখানে দুইটা বাটন অ্যাড হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আমরা যখন ডেভেলপ করব তখন এখানে কন্ডিশনের উপরে আমাদের যে কোনো একটা থাকবে। তাহলে আমরা এখানে একটা ডিসেবল করে দেই, তাহলে সেমভাবেই থাকবে, শুধু এখানে আমরা কি করে দেব, একটা বাটন ডিসেবল করে দেব। তাহলে এই যে আমাদের রেট, একটার মধ্যে রেট মূলত থাকবে না, এখানে আমরা ডিসেবলটেড করে দেব। তাহলে সেমভাবে এটাকে আমরা কন্ট্রোল সি কপি করে নেব, পেস্ট, এখানে আমাদের ব্লু আইকন থাকবে না, এখানে আমরা এটা ডিসেবল করে দেব। তাহলে এখানে কিন্তু আমরা চারটে আইকন দেখতে পাচ্ছি, মূলত আমরা যখন ডেভেলপ করব তখন যে কোনো একটা দেখতে পারবো, ডিসেবলটা অথবা যে এটা অ্যাক্টিভ অবস্থায় আছে সেটা। এখন আমরা এগুলোকে স্টাইল করব, তার আগে আমাদের এই যে ডান পাশে ভিউ আছে এটা আমরা সেট করব। তাহলে আমাদের এই যে লাইক ডিসলাইক ভিউ, এর ভিতরে আমাদের আছে লাইক এটা, এবং এর পরে আচ্ছা এই যে ভিউ আমরা অ্যাড করলাম, এই ভিউটা আমরা এখানে না অ্যাড করে এই ক্লাসটা আমরা উপরে অ্যাড করব। তাহলে তার নিচে আছে আমাদের লাইক এবং ডিসলাইক, এবং এর এই এই ক্লাসের পরে আমরা এটা অ্যাড করব ভিউ। এই ভিউয়ের ভিতরে আমরা স্পান, এবং স্পানের মধ্যে আমরা কতগুলো ভিউ হলো সেটা অ্যাড করব, এবং এরপরে আমরা আর একটা স্পান নেব, এর মাঝ ভিতরে থাকবে আমাদের ভিআইই ডাব্লু। তাহলে এখন এটা আমাদের ঠিক আছে, এখন আমরা মূলত এটাকে স্টাইল দেব। আমরা যাবো আর্টিকেল ডিটেলস, তার আগে এটা কন্ট্রোল সি করে নেই, কপি করে নেই, কন্ট্রোল সি, এবং আমাদের এই ক্লাসের পরে আছে মূলত এই ক্লাস। তাহলে আমরা এখন এই ক্লাসকে ধরে বাকি যে স্টাইলগুলো আছে বাকি স্টাইলগুলো আমরা করব। তাহলে আমাদের প্রথমে আমরা মার্জিন দেব উপর এবং নিচে, তাহলে মার্জিন, এই মার্জিন হবে উপর এবং নিচে হবে আমাদের 15 পিক্সেল, এবং দুই পাশে হবে 0 পিক্সেল, যাতে উপর নিচে আমাদের তাহলে উপর এবং নিচে একটা ফাঁকা জায়গা তৈরি হলো। এরপরে আমরা এটা ডিসপ্লে করে দেব ফ্লাক্স, যাতে আমাদের এটা পাশাপাশি চলে যায়। তাহলে এটা আমাদের এই যে এত ভিউ এবং বাটনগুলো আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি, এবং এরপরে জাস্টিফাই যে কন্টেন্ট আছে এই কন্টেন্ট আমরা ডিসপ্লে ফ্লাক্স করলে পাশাপাশি চলে যাবে, এবং জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টি ব্যবহার করলে এর আমরা কিছু প্রপার্টি অ্যাড করতে পারবো, স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন। আমরা যখনই স্পেস বিটুইন অ্যাড করব তখন একটা লেফট সাইডে আর একটা রাইট সাইডে চলে যাবে, তাহলে একটা লেফট সাইডে আর একটা, অর্থাৎ একটা সেকশন ডিপ লেফট সাইডে আর একটা ডিপ রাইট সাইডে চলে গেল। তাহলে এরপরে তাহলে আমাদের যে ভিউ আছে এই ভিউয়ের আমরা ডিসপ্লে করে দেব, আমরা দুইটা স্পান যেহেতু ব্যবহার করেছিলাম আমরা এখানে গ্রিড করে দিই, যাতে দুইটাও পাশাপাশি চলে আসে আমাদের গ্রিড গ্যাপ, আমাদের গ্রিড ক্যাপ 8 পিক্সেল। এটা ডিসপ্লে ফ্লাক্স করলেও হবে বা যে কোনো কিছু করলেও হবে। এটা ডিসপ্লে আমাদের গ্রিড না করে ফ্লাক্স করতে হবে যাতে পাশাপাশি চলে আসে। তাহলে এটা আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি এত ভিউ, এখানে যদি দেখি আমরা তাহলে এখানে দেখা যাচ্ছে। তাহলে এরপর এই বাটনগুলোকে আমাদের স্টাইল দিতে হবে। তাহলে আমরা প্রথমেই আমাদের যে বাটনগুলো আছে বাটনগুলোকে মূলত ধরব। তাহলে আমরা এখানে ক্লাস অ্যাড করেছিলাম এই যে লাইক এবং ডিসলাইক, তাহলে কন্ট্রোল সি, তাহলে এই ক্লাসের ভিতরে আছে আমাদের আচ্ছা ভিউ ক্লাস যেহেতু আমাদের নিচে আছে এটা নিচেই থাক, এবং এর ডিসপ্লে করে দেবো আমাদের ফ্লাক্স। তাহলে যখনই ডিসপ্লে ফ্লাক্স করে দেবো লাইক এবং ডিসলাইক দুইটা পাশাপাশি চলে যাবে। তাহলে এই যে লাইক বাটন, ডিসলাইক বাটন আর লাইক বাটন পাশাপাশি চলে গেল। তাহলে এর পর জাস্টিফাই যে কন্টেন্ট আছে এটা করে দেবো আমাদের ফ্লাক্স ইন্ট।
শেষ থেকে মূলত শুরু হবে, আমাদের প্লাস ইন দিলে হবে না দিলে হবে। তাহলে এর ভিতরে আমাদের ক্লাস আছে ডিসলাইক ক্লাস। তাহলে এই ডিসলাইক ক্লাসের আমাদের ডিসপ্লে করে দেব ফ্লাক্স, এবং আমাদের যে প্যাডিং, এই প্যাডিং হবে উপর নিচে অর্থাৎ চতুর্পাশে হবে 3 পিক্সেল। তাহলে চতুর্পাশে হলো আমাদের 3 পিক্সেল, অর্থাৎ আমাদের এই যে কলার, আমাদের এই আইকন, আইকনের চতুর্পাশে এটা আমরা মূলত দেব তাহলে 3 পিক্সেল। এবং আমাদের মার্জিন যে রাইট আছে, মার্জিন রাইট অর্থাৎ লাইক, লাইক আইকন অর্থাৎ লাইক এবং ডিসলাইকটা দুটোর মাঝে একটা গ্যাপ তৈরি হবে, এর জন্য আমরা দেব এখানে 10 পিক্সেল। অর্থাৎ এখানে আমাদের গ্রিড, এই জায়গায় যদি আমরা গ্রিড গ্যাপ ব্যবহার করি তাও হবে, অথবা এখানে মার্জিন রাইট দিলেও হবে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড যে কলার আছে, ব্যাকগ্রাউন্ড কলার আমরা সেট করব RGB কলার, এবং আমাদের এখানে হবে 250, 246 এবং কমা হবে আমাদের 15। তাহলে এই যে কিন্তু আমরা এখানে সুন্দর কলার দেখতে পাচ্ছি। তাহলে এর পরে আমরা এখানে একটা বর্ডার রেডিয়াস ব্যবহার করব, যাতে আমাদের বর্ডার রেডিয়াস হবে 5 পিক্সেল, একটু যাতে বেঁকে যায়। তাহলে এখন আমাদের এটা ঠিক আছে। এর ভেতরে যে আমরা আইকন ব্যবহার করলাম, আইকন ক্লাস অর্থাৎ বাটনের মধ্যে, তাহলে এই আমাদের যে কলার, এই আইকন কলারের ভিতরে যদি কোনো রেড নামে ক্লাস থাকে, অর্থাৎ আইকন, দুঃখিত, এই আইকন ক্লাসের ভিতরেও যদি কোনো রেড নামে ক্লাস থাকে, তাহলে এর কলার আমরা করে দেব, অর্থাৎ আইকনের যে কলারটা আছে এই কলারটা আমরা করে দেব RGB কলার, অথবা RGB কলার দিলে হবে অথবা রেড দিলে হবে 236, 41, 15। তাহলে এই যে আইকনটা আছে, এই আইকনটা কিন্তু এখানে আমরা বড় দেখতে পাচ্ছি। তাহলে এটাকে আমরা কপি করব Ctrl+C এবং Ctrl+V, যেহেতু এটা আমাদের লাইক এবং ডিসলাইক, এখানে আমাদের লাইকের এই জায়গায় আমরা এখানে ডিসলাইকও সাথে অ্যাড করতে পারি, অথবা পরেও অ্যাড করতে পারি। তাহলে আমরা এটা পরে অ্যাড করব। তাহলে এটা আমাদের এখানে ব্যবহার করা যাবে না, এটাকে আমরা এখানে Ctrl+C Ctrl+V। তাহলে এটা আমাদের ডিসলাইকের পরিবর্তে এটা হবে আমাদের লাইক, এবং এই যে ব্যাকগ্রাউন্ড কলার আছে, এই ব্যাকগ্রাউন্ড কলার এখানে কিন্তু আমাদের চেঞ্জ করে দিতে হবে। তাহলে এখানে হবে 22 এবং 241 এবং 22 কলার। তাহলে এই যে আমরা এখানে রেড ব্যবহার করেছি, কিন্তু এখানে আমরা রেড ব্যবহার করব না, এখানে আমাদের হবে 37, 236। তাহলে এখন কিন্তু আমাদের এটা, এটা আমাদের রেড হয়ে গেল, এটা ব্লু হয়ে গেল। তাহলে এর পরে আমরা যদি একটু দেখি, তাহলে এই যে আইকন ক্লাস আছে, এই আইকন ক্লাস কিন্তু আমাদের লাইকের মধ্যেও আছে, ডিসলাইকের মধ্যেও আছে, অর্থাৎ এই ক্লাসটা আছে আমাদের মূলত বাটনের মধ্যে। তাহলে এটা লাইকের মধ্যেও আছে, আমাদের ডিসলাইকের মধ্যেও আছে, দুইটার মধ্যেও আছে। এই জন্য আমরা যে কোনো এক জায়গায় ব্যবহার করব, এই যে লাইক, এই লাইকের ভিতরেই এটা ব্যবহার করব। এই লাইকের ভিতরে যদি কোনো আইকন থাকে, যেহেতু আইকন আছে আমাদের ডিসলাইক এবং লাইক দুটার ভিতরে, এই জন্য আমরা এই দুটার বাইরে এটা ব্যবহার করব লাইক, কারণ আমরা যদি ডিসলাইকের ভিতরে আইকন ব্যবহার করি তাহলে শুধু এই ডিসলাইকের ভিতরের স্টাইলটা পাবে, কিন্তু লাইকের ক্লাসের ভিতরের স্টাইলটা পাবে না, এই জন্য আমরা এটা বাহিরে ব্যবহার করব। এই আইকন, আইকনের যে ফন্ট সাইজ, FONT, এই ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ হবে আমাদের 25 পিক্সেল, অর্থাৎ বাটনের ভিতরে যে আইকনটা আছে তার সাইজ হবে আমাদের 25 পিক্সেল, এটা বড় হয়ে গেল। তাহলে এরপরে এর যে প্যাডিং, এই প্যাডিং উপরের নিচে হবে 0 পিক্সেল এবং দুই পাশে আমরা দেব 3 পিক্সেল। এর ডিসপ্লে করে দেবো আমাদের ফ্লাক্স এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, যাতে এটা মাঝে চলে আসে, এবং অ্যালাইন আইটেমস হবে আমাদের সেন্টার।
তাহলে এটা আমাদের মাঝে আছে। তাহলে এর পরে এই যে আমরা এখানে বাটন দেখতে পাচ্ছি, বাটন কিন্তু আমাদের কলার এখানে একটা আমাদের চেঞ্জ করতে হবে। এই যে এখানে আমরা বাটন তো দেখতে পাচ্ছি, বাটনের ভিতরে আমাদের কয়টা লাইক এবং ডিসলাইক আছে সেটাও নাম্বারটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু আমরা এই জায়গায় অ্যাড করিনি। আমরা যদি এই যে আর্টিকেলসের মধ্যে যাই, এখানে শুধু আমরা বাটন অ্যাড করেছি, কিন্তু কয়টা লাইক হলো এবং কয়টা ডিসলাইক হলো সেটা কিন্তু আমরা এখানে অ্যাড করিনি। তাহলে অবশ্যই এটাও আমাদের এখানে অ্যাড করতে হবে। তাহলে আমাদের এই যে ডিসলাইক, এই ডিসলাইকের যে বাটন আছে, এই বাটনের পরে, এই বাটনের পরে মূলত এটা আমরা অ্যাড করব। তাহলে এখানে আমাদের ক্লাস নাম হবে লাইক নাম্বার, অর্থাৎ কতগুলো লাইক হলো সেটা। তাহলে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মাঝে দেব 12 দিচ্ছি, এটা কন্ট্রোল সি করে দিচ্ছি এবং এটা পেস্ট করে দেব। তাহলে এখানে লাইক না দিয়ে এখানে হবে আমাদের ডিসলাইক নাম্বার। তাহলে এখানে যদি দেখি, তাহলে এখানে কিন্তু এরকম দেখা যাচ্ছে, কিন্তু এই যে দুইটা বাটন, এই দুইটা বাটন কিন্তু আমাদের থাকবে না, মূলত একটা বাটন থাকবে। দুইটা বাটনের জন্য এরকম দেখা যাচ্ছে। আমরা আমাদের এই যে আইকন, এর আমাদের আউটলাইন হবে নান, মূলত বাটনের আমরা স্পেল করব, এবং আমাদের বর্ডার, বর্ডার হবে নান, এবং আমাদের ব্যাকগ্রাউন্ড যে কলার আছে এটা হবে ট্রান্সপারেন্ট, যাতে আমাদের বাটনের স্টাইলটা মূলত চলে যায়। আমরা যদি একটা বাটন, তো এটা কিন্তু আমাদের মাঝে চলে আসতেছে না, এটা অবশ্যই আমাদের কোথায় নিয়ে আসতে হবে, মাঝে। এর জন্য এই যে এখানে আমরা ফ্ল্যাক্স ব্যবহার করেছিলাম, এখানে জাস্টিফাই কন্টেন্ট আমরা দেব সেন্টার, এবং অ্যালাইন আইটেমস হবে আমাদের সেন্টার। তাহলে আমরা আমরা যদি ডিসলাইকের দিকে দেখি, তাহলে এই দুটাকে আমরা মাঝে দেখতে পাচ্ছি। এটাকে আমরা এখানে কপি করে নেব এবং এই লাইকের মাঝে পেস্ট করে দেব। তাহলে এটা কিন্তু এখন আমাদের ঠিক আছে। আমরা তাহলে যে কোনো একটা এখানে আমরা কমেন্ট আউট করে রাখব। এটা কিন্তু আমাদের ঠিক আছে। তাহলে সেম কাজ আমরা এই বাটনটার ক্ষেত্রেও করব। আমরা ডেভেলপের সময় এগুলো আমরা ভালো করে ব্যবহার করব। তাহলে এর কলার কিন্তু আমাদের কালো দেখা যাচ্ছে, এখানেও আমাদের কালো আছে। তাহলে এর পরে আমাদের এটাও ঠিক আছে। এরপরে আমাদের যে রিড মোর, এটা আমরা অ্যাড করব। এখানে কিন্তু আমাদের কার্সর পয়েন্টার হচ্ছে না, আমাদের এই যে আইকন ব্যবহার করেছিলাম, এই আইকনের মধ্যে কার্সর, এই কার্সর আমরা করে দেব পয়েন্টার। তাহলে এখানে কিন্তু আমাদের পয়েন্টার হয়ে যাচ্ছে। তাহলে এরপরে আমাদের যে আর্টিকেল আমরা ব্যবহার করেছিলাম লাইক ডিসলাইক ভিউ, এরপরে আমরা ক্লাস অ্যাড করবো আরেকটা, এবং এখানে আমরা মোর রিড মোর, তাহলে এখানে থাকবে আমাদের রিড মোর। আমরা স্প্যানের মধ্যে, স্প্যান ট্যাগের মধ্যে আমরা আর ই এডি রিড মোর, MORE। তাহলে রিড মোর এবং এই স্প্যান ট্যাগের পরে আমরা একটা লিঙ্ক নেব,
লিংক, এই লিংকের ভিতরে মূলত আমরা কি অ্যাড করব, এটা মূলত আমরা এখানে যদি দেখি এটাকে আমি কন্ট্রোল সি করে নেচ্ছি এবং কন্ট্রোল ভি করে নেচ্ছি। তাহলে অবশ্যই এখানে আমাদের একটা টু অ্যাড করতে হবে, এটা আমরা স্ল্যাশ দিয়ে রাখতেছি আপাতত। তাহলে এখন আমরা এটা ইনস্টল করব। তাহলে আমাদের আর্টিকেল ডিটেলস, তাহলে এরপরে আমাদের আমাদের ধরতে হবে আর ই এডিট মোর ক্লাসকে। তাহলে এই রিড মোর ক্লাসের আমাদের যে মার্জিন আছে, আমরা মার্জিন দেব এবং উপর নিচে, অর্থাৎ উপর নিচে দেব 25 পিক্সেল এবং দুই পাশে 0 পিক্সেল, এবং এর ভিতরে যে স্পান আছে স্পান, এই স্পানের যে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ হবে 20 পিক্সেল, এবং এর যে ফন্ট ওয়েট আছে এটা হবে আমাদের 500, এবং এর ভিতরে যে প্যাডিং প্যাডিং রাইট, এই রাইট করে দেবো আমরা 10 পিক্সেল, যাতে দুইটার মধ্যে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয়। তাহলে এখানে একটু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। তাহলে এর পরে স্পানের পরে আমাদের যদি কোনো এ ট্যাগ থাকে, অর্থাৎ লিঙ্কটা, এর আমরা ট্রানজিশন এখানে একটা অ্যাড করব, এই জন্য কারণ এখানে যখন আমরা হোভার করব তাহলে এটা স্মুথলি এটার কালার চেঞ্জ করে দেবো, এই জন্য মূলত ট্রানজিশনটা অ্যাড করলাম। এরও ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ আমরা করে দেবো 20 পিক্সেল, অর্থাৎ উপরেরটার মতোই। তাহলে ফন্ট সাইজ আমাদের 20 পিক্সেল এবং ফন্ট ওয়াইট হবে 500, এবং এর যে কলার, এই কলার আমরা সেট করব এখানে হ্যাশ 3F51B5, এবং এটাকে যদি কেউ হোভার করে তাহলে অ্যান্ড অ্যান্ড দিয়ে আমাদের দিতে হবে হোভার, এবং কেউ যদি হোভার করে তাহলে এর যে কলার, এই কলার হবে আমাদের হ্যাশ 03A9F4। তাহলে যদি কেউ হোভার করে তাহলে কলারটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে হোভার করার সাথে সাথে স্মুথলি চেঞ্জ হয়ে গেল। তাহলে এরপরে আছে আমাদের এই ট্যাগ সেকশনটা। তাহলে আমাদের আর্টিকেল ডিটেলস, আমার রিড মোর, এই রিড মোরের পরে আমাদের যে ট্যাগ আছে এই ট্যাগটা। তাহলে এখানে সেমভাবে আমাদের ক্লাস অ্যাড করব মোর ট্যাগস, এবং মোর ট্যাগসের মধ্যে আমরা নেব কি, মূলত নেব লিঙ্ক নেব, এবং লিঙ্কের মধ্যে মূলত আমাদের ট্যাগগুলো থাকবে। এখানে ট্যাগ অ্যাড করতেছি কিছু কম্পিউটার, তাহলে লিঙ্ক লিঙ্ক লিঙ্ক, এখানে দিচ্ছি প্রোগ্রামিং, আমি যে কোনো একটা দিচ্ছি জাভা ইত্যাদি। তাহলে এখন আমরা মূলত এটাকে স্টাইল করব। তাহলে এখানে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি আমাদের ট্যাগস, ট্যাগসের ভিতরে আমাদের বাকি যে ট্যাগগুলো সেগুলো দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমরা মোর ট্যাগের মধ্যে এটা অ্যাড করলাম, তার আগে এখানে একটা স্পান অ্যাড করব। এই স্পানের ভিতরে আমাদের থাকবে ট্যাগস, তাহলে এখন আমাদের এটা ঠিক আছে। আমাদের এই যে আর্টিকেল, আর্টিকেল আমাদের রিড মোর, এই রিড মোরের পরে আছে আমাদের মোর ট্যাগস। তাহলে এখন আমরা এই মোর ট্যাগসকে ধরে বাকিগুলো স্টাইল করব। সেমভাবে আমাদের মার্জিন দিতে হবে উপর নিচে ফাঁকা জায়গা তৈরি করার জন্য 15 পিক্সেল, এবং আমাদের দুই পাশে হবে 0 পিক্সেল। এরপরে আমাদের আছে স্পান, স্পানের যে আমাদের ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ এখানে অ্যাড করব আমাদের 18 পিক্সেল, এবং এর যে ফন্ট ওয়েট আছে এটা হবে আমাদের 500, এবং এর যে ব্যাকগ্রাউন্ড কলার, এই ব্যাকগ্রাউন্ড কলার এখানে অ্যাড করবো হ্যাশ FF9800। তাহলে আমাদের কিন্তু এই স্পানটা মূলত আমরা স্টাইল করতেছি। তাহলে এর একটা প্যাডিং দিতে হবে যাতে চতুর্পাশে একটু ফাঁকা জায়গা তৈরি হয়।
তাহলে প্যাডিং হবে উপর নিচে আমাদের 2 পিক্সেল এবং দুই আমাদের লেফট সাইড এবং রাইট সাইড হবে 12 পিক্সেল অর্থাৎ বামে এবং ডানে একটু বেশি হবে এবং উপর নিচে একটু কম হবে তাহলে এর পরে মার্জিন রাইট হবে আমাদের 8 পিক্সেল এই মার্জিন রাইট 8 পিক্সেল দিচ্ছে এই জন্য আমাদের যে এই যে রাইট সাইডের যে ফাঁকা অংশটুকু এই ফাঁকা অংশটুকু তৈরি করার জন্য তাহলে এর পরে স্প্যানের পরে আমরা ধরব এর ভিতরে যে টেক্সট আছে এই টেক্সটের কলর এই কলর হবে আমাদের হ্যাশ এফ 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 তাহলে এটা আমরা হোয়াইট দেখতে পাচ্ছি এরপরে ধরব আমাদের এ কে অর্থাৎ লিংকটা লিংকটা হলো তো এ তাহলে এর ভিতরে যে ফন্ট সাইজ ভিতরে যে টেক্সট আছে এই টেক্সটের সাইজ হবে 15 পিক্সেল এবং আমাদের ফন্ট ওয়েট হবে 500 এবং আমাদের যে প্যাডিং এই প্যাডিং অ্যাড করব আমাদের উপর এবং নিচে 5 পিক্সেল এবং দুই পাশে প্যাডিং দেব 8 পিক্সেল তাহলে অবশ্যই এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে হবে তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে আমাদের হ্যাশ ই সি ই বি ই বি কিন্তু এর মাঝে কোনো আমরা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি না তাহলে এটা করার জন্য আমাদের মার্জিন রাইট এই রাইট করে দেব আমাদের 5 পিক্সেল এবং এর ভিতরে যে টেক্সট আছে এই টেক্সটের কলর এই কলর করে দেব হ্যাশ 404040 তাহলে এখন আমাদের ঠিক আছে এটা আমাদের 40 না দিয়ে এটা আমাদের ব্ল্যাক করে দেব তাহলে ব্ল্যাক করে দেওয়ার জন্য আমাদের জিতে হবে 000 তাহলে এখন আমাদের ঠিক আছে এটাকে আমরা একটা ট্রানজিশন অ্যাড করব যাতে হোভার করলে কালারটা আমাদের চেঞ্জ হয়ে যায় তাহলে অল এটা করে দেব আমাদের 1.5s এবং বর্ডার রেডিয়াস একটু বাঁকা করে দেব আমাদের বর্ডার 3 পিক্সেল এবং এটাকে যদি আমরা হোভার করি তাহলে এর যে ব্যাকগ্রাউন্ড কালার এই ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেট করব ব্ল্যাক অর্থাৎ কালো হয়ে যাবে এবং এর ভিতরে টেক্সটের কলর হয়ে যাবে তখন হ্যাজ এফ 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 সাদা হয়ে যাবে তা এটা আমাদের কালো হয়ে যাচ্ছে এবং কলারটা আমাদের সাদা হয়ে যাচ্ছে এটা যে কোনো অ্যাড করলেও হবে আমরা আপনাদের যেরকম ইচ্ছা সেরকম করে অ্যাড করিয়েন তাহলে এরপরে আছে আমাদের কি আমাদের এরপরে আছে এই আইকনগুলো তাহলে আমাদের এই যে মোর ট্যাক্স তাহলে এরপরে আছে আমাদের সিআইএল সোশ্যাল এসওসিআইএল আইকনস আই সিওএনএস তাহলে এই সোশ্যাল আইকনস এই আইকনসের ভিতরে আমাদের কি অ্যাড করতে হবে আমরা এখানে এ অ্যাড করব এ দেব এখানে কিন্তু এখন আমরা লিংক দেব না লিংক ব্যবহার করব না কিসের জন্য কারণ এখানে আমাদের ক্লিক করলে আমাদের মূলত রাউটের মধ্যে যাবে না এগুলো ইন্ডিভিজুয়ালি যে লিংক এখানে ব্যবহার করব সেই লিংকের মধ্যে যাবে এই জন্য এখানে এ দিচ্ছি আমরা এখানে এই লিংক ব্যবহার করব তাহলে প্রথমে দেব আমাদের ফেসবুক তাহলে এটা আমরা যে আইকনটা আছে এই আইকনটা হবে আমাদের এফ এ এফ এ এফ এ এফ এ সি ই বি ডবল ও কে ফেসবুক স্কোয়ার এস কিউ ইউ এ আর ই তাহলে এটাকে কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হবে কন্ট্রোল সি তাহলে আমরা ইম্পোর্ট করব এখানে এই প্রথমে কিন্তু আমাদের ইম্পোর্ট করা যাবে না কারণ রিয়্যাক্ট আই আইকনস এটা আছে আমাদের কোথায় এফ এর মধ্যে এগুলো আছে আমাদের এ আই এর মধ্যে এই জন্য এখানে আমরা ইম্পোর্ট করেছি কিন্তু এই যে আমরা আইকনটা ব্যবহার করব এটা আছে আমাদের এফ এর মধ্যে এই জন্য এরপরে ব্যবহার করা যাবে না ব্যবহার করলে কিন্তু আমাদের ইরর দেখাবে এই যে আইকনটা দেখতে পাচ্ছি তাহলে এরপরে আমরা আইকনগুলো আগে ইম্পোর্ট করে নেই তাহলে এরপরে আমরা ব্যবহার করব আমাদের টুইটার যে আইকন আছে সেটা তাহলে এফ এ টি ডাব্লু আই ডবল টি টুইটার স্কোয়ার তাহলে এরপরে আছে আমাদের
apgit github github square তাহলে এরপরে আমাদের আছে link link edin link lint তারপরে এরপরে আছে fa আচ্ছা এখানে যে আইকনগুলো ব্যবহার করেছিলাম আপনাদের ইচ্ছা মতন ব্যবহার করেন আমি আপাতত এই কয়েকটা ব্যবহার করলাম তাহলে এই যে link lint এটা কিন্তু এই জায়গায় কাজ করবে না তাহলে এটাকে আমাদের কপি করে নিতে হবে কারণ এখানে আছে এই এটা আছে আমাদের im এর মধ্যে আগের যে ভার্সন ছিল react icons এর সেখানে শুধু এখানে ওই জায়গায় এখানে অল লিখলে সবগুলো পাইতো কিন্তু এখানে কিন্তু পায় না এখানে ইন্ডিভিজুয়াল অ্যাড করতে হচ্ছে তাহলে এটাকে রিমুভ করে দিচ্ছি এবং এটা আছে আমাদের im এর মধ্যে তাহলে এটাকে রিমুভ করে দিতে হবে কারণ এটা কাজ করবে না তাহলে এখন কিন্তু আমাদের এটা ঠিক আছে তাহলে এখন আমাদের বাকি আইকনগুলো অ্যাড করব তাহলে এই একে কপি করে নেব কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি তাহলে এফ এ টি টুইটার এফ এ গিটহাব আই এম লিংকলিন্ট তাহলে এখানে চারটা ব্যবহার করলাম আপনাদের যতগুলো ইচ্ছা ততগুলো ব্যবহার করিয়েন তাহলে এখানে সবগুলোর মাঝে একটা আমরা ক্লাস এড করব ক্লাস এ ওয়ান বা এল ওয়ান এল ওয়ান দিয়ে বোঝাচ্ছি লিঙ্ক ওয়ান কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি তাহলে কন্ট্রোল ডি ডি কন্ট্রোল ডি না দিয়ে আমাদের যেহেতু একটা প্রতিটাই চেঞ্জ করতে হবে এই জন্যই ইন্ডিভিজুয়ালি প্রতিটা আমরা চেঞ্জ করে দেবো ফোর তাহলে এই যে এল ওয়ান এল টু এল থ্রি এল ফোর এই জন্য দিলাম এই কলারগুলো আমরা বিভিন্ন কলার সেট করব এখানে চাইল্ড ব্যবহার করেও করা যেত কিন্তু আমি এখানে ক্লাস অ্যাড করে দিলাম যাতে তাড়াতাড়ি করা যায় তাহলে এখন আমরা ধরবো আমাদের এই সোশ্যাল আইকনস ক্লাসকে তাহলে এই সোশ্যাল আইকন ক্লাস তাহলে মোর ট্যাগসের মোড পরে থাকবে আমাদের এস ও সি আই এল সোশ্যাল আইকনস যে ক্লাস আছে এই সোশ্যাল আইকন ক্লাস তাহলে এর ভিতরে আছে আমাদের এ এর যে ফন্ট সাইজ আমরা বড় করে দেব 28 পিক্সেল এরপরে এর প্যাডিং উপর এবং নিচে হবে 0 পিক্সেল এবং দুই পাশে প্যাডিং অ্যাড করব আমাদের 8 পিক্সেল মার্জিন রাইট এই রাইট হবে আমাদের 8 পিক্সেল অর্থাৎ ডান পাশে 8 পিক্সেল আমাদের ফাঁকা হয়ে যাবে তাহলে এরপরে আমাদের এর ভিতরে যে আইকনগুলো আছে এর কলার হবে আমাদের হ্যাশ এফ 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 এবং এর যে বর্ডার রেডিয়াস আছে এই বর্ডার রেডিয়াস আমরা করে দেবো 2 পিক্সেল যাতে একটু বেঁকে যায় এর ভিতরে যে এসভিজিগুলো আছে অর্থাৎ এর ভিতরে যে আইকনগুলো ব্যবহার করলাম সেগুলো কিন্তু আমাদের এসভি এসভিজি এসভিজিটাকে মাঝে নিয়ে আসার জন্য আমাদের প্যাডিং যে আছে এই প্যাডিং টপ আচ্ছা আপাতত এটা এরকমই রাখতেছি কিসের জন্য এটা ব্যবহার করব সেটা আমরা দেখতে পাবো এটা কিন্তু এই যে এখানে আমাদের সবগুলো হোয়াইট দেখা যাচ্ছে তাহলে এখন আমরা ইন্ডিভিজুয়ালি ক্লাসগুলোকে ধরব এবং কলার অ্যাড করব তাহলে এ ওয়ান এর যে ব্যাকগ্রাউন্ড কলার এই ব্যাকগ্রাউন্ড কলার দিচ্ছি আমি হ্যাশ থ্রি এফ ফাইভ ওয়ান বি ফাইভ এখানে মূলত ডট এ ওয়ান হবে কিন্তু এই কলারটা কিন্তু এখানে পেল না দুঃখিত তাহলে আমাদের এ ওয়ান আমরা যদি এখানে দেখি দুঃখিত এটা এ ওয়ান না এটা হবে আমাদের এল ওয়ান
এখন কিন্তু এটা আমাদের ঠিক আছে। তাহলে এটাকে আমি কপি করে নেচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি, যেহেতু আমরা এখানে ব্যবহার করেছিলাম চারটা, এই জন্য চারটা দিলাম। তাহলে এ টু এল টু এল থ্রি এল ফোর, এই যে আমাদের উপরে, এটা মাঝে নিয়ে আসতে হবে। এটা মাঝে নিয়ে আসার জন্য এখানে প্যাডিং টপ 10 পিক্সেল, তাহলে এখন কিন্তু এটা আমরা মাঝে দেখতে পাচ্ছি। তাহলে এর বিভিন্ন কলার ব্যবহার করতে হবে, এটার কলারটা আমি রিমুভ করে দিচ্ছি। এর কলার হবে 0 3 A 9 A 4। এরপরের যে কলার আছে এটা আমরা কলার অ্যাড করবো F 4 4 3 3 6, এবং এরপরের যেটা কলার এটা হবে আমাদের, আপনাদের ইচ্ছা মতন আপনারা কলার ব্যবহার করিয়েন, 3 A B 7, যেটা ভালো লাগে সেটাই। তাহলে এখন কিন্তু ঠিক আছে, কিন্তু এটা যদি দেখি উপর নিচে গ্যাপ আছে, কিন্তু এটার কিন্তু উপর নিচে গ্যাপ নাই। এর জন্য এখানে আমাদের মার্জিন দিতে হবে। তাহলে উপর নিচে মার্জিন সেট করব আমাদের 15 পিক্সেল এবং দুই পাশে 0 পিক্সেল। তাহলে আমাদের এই যে সোশ্যাল আইকন, এর উপর নিচে আমাদের এই উপরেরটা গ্যাপটা কিন্তু আমরা কম দেখতে পাচ্ছি। উপরের গ্যাপটা দেওয়ার জন্য এই যে এখানে মার্জিন এটা দিলে হবে না, আমাদের এই যে উপরের আছে এই মার্জিনটা এখানে বাড়ায় দিতে হবে। তাহলে উপরে আরো বাড়ায় দেব, আমাদের এটা হবে 1 8, যাতে নিচে আর একটু ফাঁকা জায়গা তৈরি হয়। এই যে নিচে আরো একটু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। তাহলে এর পরে আমাদের আছে এই যে রিলেটেড আইকনস আছে, এই রিলেটেড আইকনস, তাহলে আমাদের এই আর্টিকেল সেকশন, আর্টিকেল সেকশনের পরে আমাদের এই যে আইকন, সোশ্যাল আইকনস এর পরে আমরা এখানে অ্যাড করব রিলেটেড আর্টিকেল। এটা মূলত আর্টিসিএল আর্টিকেল। সিএলই রিলেটেড আর্টিকেলস, এবং এর ভিতরে এই রিলেটেড আর্টিকেলস যেটা আছে আমাদের ক্লাস, এর ভিতরে আমরা অ্যাড করব মোর ক্লাস, এবং মোর ক্লাসের ভিতরে থাকবে H3 একটা ট্যাগ, এবং H3 ট্যাগের ভিতরে থাকবে মূলত এই টাইটেলটা। তাহলে এটা হবে আমাদের RELATED রিলেটেড TICLES রিলেটেড আর্টিকেলস। এবং এই মোড়ের পরে আমরা ক্লাস অ্যাড করবো ARTICLES আর্টিকেলস, এবং আর্টিকেলস ক্লাসের ভিতরে আমাদের কি কি থাকবে এখানে যদি আমরা দেখি, তাহলে এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি আর একটা টাইটেল দেখতে পাচ্ছি। তাহলে এই সম্পূর্ণটা আমরা অ্যাড করবো একটা লিঙ্কের ভিতরে, এই যে লিঙ্ক, এই লিঙ্কের ভিতরে মূলত অ্যাড করবো আমাদের ইমেজ এবং আমাদের এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা অ্যাড করবো। তাহলে ইমেজ পাওয়ার জন্য আমাদের এখান থেকে আমরা এই ইমেজটাকে কপি করে নেব, কন্ট্রোল সি কন্ট্রোল সি, এবং এই লিঙ্কের ভিতরে এটা পেস্ট করে দেব। শুধু পেস্ট করলেও হবে না, এখানে এই যে ইমেজের পরে আমাদের স্প্যান, এখানে কিন্তু আমাদের টাইটেল অ্যাড করতে হবে। তাহলে এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। আমাদের ইমেজের সাইজ বড়, এই জন্য এরকম দেখাচ্ছে। আমরা এখন এটাকে স্টাইল করব। তাহলে আমরা ধরবো আমাদের এই রিলেটেড যে আর্টিকেল আছে, এই রিলেটেড আর্টিকেলকে ধরবো। তাহলে এটা আছে আমাদের সোশ্যাল আইকনসের পরে, তাহলে এর যে মার্জিন, মার্জিন আমাদের সেট করতে হবে উপরে এবং নিচে সেট করবো আমরা 15 পিক্সেল, দুই পাশে 0 পিক্সেল। তাহলে এই যে আমাদের উপরে ফাঁকা জায়গা তৈরি হলো। তাহলে এর পরে
আমাদের ক্লাস আছে এমওআরই, মোড়ের ভিতরে আছে আমাদের কি এইচ থ্রি ক্লাস, থ্রি ক্লাস তো না আমাদের এইচ থ্রি ট্যাগ। তাহলে এই যে মোড়, এই মোড়ের আমাদের ডিসপ্লে করে দেব ফ্লাক্স, এবং এইচ থ্রি যে ট্যাগ আছে এর যে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ হবে আমাদের 16 পিক্সেল, এবং এর মার্জিন লেফট, এই লেফট আমরা করে দেব, আমাদের মার্জিন লেফট না আমাদের টেক্সট অ্যালাইন, এই টেক্সট অ্যালাইন আমাদের করে দেব লেফট, অর্থাৎ এটা বাম পাশ থেকে থাকবে, অর্থাৎ যেখানে আছে মূলত সেখানেই থাকবে লেফট। তাহলে এরপরে মার্জিন বটম, মার্জিন বটম আমরা দেব 20 পিক্সেল। তাহলে এটা দেওয়ার কারণ হলো এই যে আমাদের এটা, আমরা যদি এখানে দেখি আমাদের এই যে এটার নিচে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা তৈরি করার জন্য এই যে ব্যাকগ্রাউন্ড কলার এটা হবে আমাদের হ্যাশ, অর্থাৎ ব্ল্যাক, এবং এর ভিতরের যে কলার অর্থাৎ টেক্সট কলার এটা হবে আমাদের হোয়াইট, এফ এফ এফ। তাহলে এর অবশ্যই প্যাডিং দিতে হবে, আমাদের প্যাডিং ব্যবহার করব লিপস, উপরে উপরে হবে 8 পিক্সেল, এবং ডাইন পাশে হবে একটু বেশি হবে 18 পিক্সেল, এবং নিচে হবে আমাদের 8 পিক্সেল, এবং লেফট সাইডে হবে 10 পিক্সেল, অর্থাৎ উপর নিচে সমান কিন্তু আমাদের দুই পাশে হবে কম বেশি। এই জায়গার উপরে কিন্তু আমাদের অনেক ফাঁকা জায়গা, কিন্তু এটার কিন্তু আমাদের কোনো ফাঁকা জায়গা নেই, এটা আমরা ব্যবহার করব 20 পিক্সেল। তাহলে অনেক ফাঁকা জায়গা এখন দেখতে পাচ্ছি। তাহলে এরপরে এখানে আমাদের এই যে এইচ থ্রি আছে, এইচ থ্রির মধ্যে এখানে বর্ডার, বর্ডার রাইট, এখানে ব্যবহার করতে হবে বর্ডার বটম রাইট, বর্ডার বটম রাইট রেডিয়াস, অর্থাৎ এই যে বর্ডার এটা কিন্তু বর্ডারের এই যে বটম নিচে, নিচের মধ্যে ডান পাশের যে এই যেটা এটা আমরা করে দেব এখানে 30 পিক্সেল, যাতে একেবারে বাঁকা হয়ে যায়। তাহলে এটা আমাদের বাঁকা হয়ে গেল। তাহলে এরপরে আছে আমাদের যে মোর ক্লাস, এই মোর ক্লাসের পরে আছে মূলত আর্টিকেলস ক্লাস, এবং আর্টিকেলস ক্লাসের আমাদের ডিসপ্লে করে দেব গ্রিড, কারণ এখানে ব্যবহার করব তিনটা মূলত, আমরা রেসপন্সিভ করার সময় বাকি কাজগুলো করব। তাহলে গ্রিড টেমপ্লেট কলামস আমাদের প্রথম অবস্থায় আমাদের রিপিট, এই প্রথম অবস্থায় থাকবে আমাদের তিনটা থাকবে, এবং 1 ফিট ফার, এবং গ্রিড যে গ্যাপ একটা আর্টিকেল থেকে আরেকটা আর্টিকেলের গ্যাপ হবে মাঝের মধ্যে হবে 15 পিক্সেল, এবং এর যে প্যাডিং, এই প্যাডিং আমরা অ্যাড করব উপর নিচে 0 পিক্সেল, এবং দুই পাশে 15 পিক্সেল। এগুলো কিন্তু আমরা রেসপন্সিভ করতেছি না, পরে আমরা রেসপন্সিভ করব। তাহলে অবশ্যই আমাদের ইমেজটাকে এখন ছোট করে দিতে হবে। তাহলে এই যে আর্টিকেলসের ভিতরে আছে আমাদের লিঙ্ক, লিঙ্ক বলতে এ, এর ভিতরে যে আমাদের ক্লাস, এই ক্লাস অ্যাড করেছিলাম আমরা, আমরা যদি এখানে দেখি এই যে লিঙ্ক, এই লিঙ্কের মধ্যে মূলত আমরা কোনো ক্লাস অ্যাড করিনি, তাহলে এখানে একটা আমাদের ক্লাস অ্যাড করব। এই যে লিঙ্ক, এই লিঙ্কের মধ্যে আমরা সিএলএ ক্লাস অ্যাড করব, আর্টিকেল, সিএলই আর্টিকেল। তাহলে এ, এর ভিতরে আমাদের ক্লাস আছে আর্টিসিএল, এই আর্টিকেল। তাহলে এর যে ডিসপ্লে, এই ডিসপ্লে আমরা করে দেব ফ্লাক্স, এবং ফ্লাক্স ডেকোরেশন এটা হবে আমাদের কলাম, এবং যে উইথ আছে এটা হবে আমাদের 100%, যাতে আমাদের ইমেজ এবং ইমেজের মধ্যে ক্লিক করলেও মূলত আমাদের এই রাউটে যাবে, এবং এই অর্থাৎ এই সেকশনটার মধ্যে ক্লিক করলেই মূলত আমাদের ওই আর্টিকেলটা আমরা মূলত রিড করতে পারবো। তাহলে এরপরে আমরা যদি এখানে দেখি, আমরা এখানে শুধু ব্যবহার করেছিলাম স্পান এবং লিঙ্ক, এই লিঙ্কের ভিতরে ব্যবহার করেছিলাম স্পান,
আমাদের যে লিংক আছে এই লিংকের ভিতরেই কিন্তু আমরা ব্যবহার করেছিলাম আমাদের যে স্প্যান ট্যাগ আছে স্প্যান ট্যাগ এবং ইমেজ। তাহলে আমরা স্প্যানকে ধরবো এখন, তাহলে এ এর ভিতরে আছে আমাদের এই আর্টিকেল, এই আর্টিকেলের ভিতরে আছে আমাদের এস পি এ এন স্প্যান। তাহলে এর যে ফন্ট সাইজ এটা আমাদের দেবো 16 পিক্সেল, অর্থাৎ যে টাইটেলটা আছে মূলত আর্টিকেলে আর্টিকেলের যে টাইটেলটা আছে সেটা কলার, এই কলার হবে আমাদের হ্যাশ 404040, অর্থাৎ এটাকে আমরা স্টাইল করব। তাহলে এরপরে আমাদের ফন্ট যে ওয়েট আছে এটা আমাদের করে দেবো 600, এবং প্যাডিং বটম, এবং প্যাডিং বটম হবে আমাদের 4 পিক্সেল। এবং এখানে যে আছে আমাদের ইমেজ ট্যাগ, এই ইমেজ ট্যাগের আমাদের একটা উইথ হবে আমাদের 100%, অর্থাৎ আমরা এখানে গ্রিড ব্যবহার করেছিলাম তিনটে থাকবে, এবং আমাদের হাইট হবে 150 পিক্সেল। এবং ইমেজের যে প্যাডিং, এই ইমেজের প্যাডিং হবে উপরের নিচে এবং 4 পিক্সেল, অর্থাৎ টাইটেলের সাথে একটু ফাঁকা জায়গা তৈরি হবে, এবং দুই পাশে হবে 0 পিক্সেল। তাহলে এই যে ইমেজটা আছে এই ইমেজের উপর এবং নিচে একটু ফাঁকা জায়গা তৈরি করলাম আর বাকিটা ঠিক আছে। এখন যদি আমরা এটাকে কপি করি, এই যে লিঙ্কটাকে কপি করলাম Ctrl C Ctrl V Ctrl V, তাহলে তিনটা, তাহলে এই যে এখানে আমরা তিনটা দেখতে পাচ্ছি। এখন যদি আরেকটা ব্যবহার করি তাহলে কিন্তু এটা নিচে চলে আসবে। আমরা রিলেটেড আর্টিকেল সবসময় আমরা মূলত তিনটা ব্যবহার করবো, যতটাই ব্যবহার করি না কেন সবগুলো আমাদের এইভাবে সুন্দরভাবে নিচে চলে আসবে। তাহলে একটাকে রিমুভ করে দিচ্ছি, তাহলে এখন কিন্তু ঠিক আছে। আমরা এখানে যখনই ক্লিক করব, আমাদের ইমেজে ক্লিক করলেও আমাদের ওই রাউটে যাবে, এই আর্টিকেল পড়তে পারবো, এবং এখানে ক্লিক করলেও হবে। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত, ইনশাল্লাহ আমরা পরের পর্বতে আমাদের যে কমেন্ট সেকশনটা আছে এই কমেন্ট সেকশনটা তৈরি করবো।